হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বিজু প্রযুক্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটার কাজ হচ্ছে যে কিভাবে আমরা কম্পিউটারকে মাইক বানাবো। হ্যাঁ, শুনে খুব অবাক লাগছে যে এটা কেমন কথা, কম্পিউটারকে মাইক কিভাবে বানাবো। না, আসলেই কিন্তু কেমন একটি সিস্টেম আছে যেটা আমরা কথা বলবো সেটা কম্পিউটার মাইকে প্রচার হবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে তা সম্ভব। প্রথমে আমরা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই যে পিকচারটা দেখো, এখানে হেডফোনে কথা বললে সেটা এখানে সাউন্ড বক্সে বাজবে কথাটা। তো এই জন্য যা প্রয়োজন আমাদের তা হলো, হ্যাঁ, তো বন্ধুরা আমাদের যা লাগবে তা এরকম একটা হেডসেট লাগবে। কম্পিউটারে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো, যেগুলো দুইটা জ্যাক আছে, একটা হচ্ছে প্লেব্যাক জ্যাক, একটা হচ্ছে রেকর্ডিং জ্যাক। তো এরকম হলেই হবে, অথবা যদি মোবাইলের যে হেডফোনগুলো সেগুলো দিয়ে কিন্তু কখনোই হবে না, সম্ভব না। তবে বাজারে নতুন কিছু হেডফোন আসছে, নতুন কিছু হেডফোন আসছে যেগুলো হচ্ছে মোবাইলের মতো দেখতে, বাট দুইটা জ্যাক, একটা লিসেনিং, একটা রেকর্ডিং। তো এইটা দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো চলো বন্ধুরা, দেখিনি তা কীভাবে সম্ভব। সিম্পল, এই যে কোনো আমাদের একটা স্পিকারের চিহ্ন থাকে মাইকের, সেখানে একটা রাইট ক্লিক করব। করার পর সেখান থেকে আমরা প্লেব্যাক ডিভাইস, সরি, রেকর্ডিং ডিভাইস সিলেক্ট করব। তো রেকর্ডিং ডিভাইসে আমরা আসলাম, এখানে একটা উইন্ডো হলো, এই যে আমরা দেখতেছি উইন্ডোটা। তো এখানে রেকর্ডিং মাইক্রোফোন যেটা আছে, এই যে আমি কথা বলতেছি, এটা এখানে শো করতেছে। তো বন্ধুরা, আমরা এখন এখানে একটা রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পরে প্রপার্টিজে যাই। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে কয়েকটা ট্যাব আছে আমরা দেখতে পাচ্ছি। তো সিম্পল একটা কাজ, শুধু এই রিসেন্ট ট্যাবে এসে এই যে লিসেন টু দিস ডিভাইস, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ব্যাস, অ্যাপ্লাই, হয়ে গেল। এই যে আমি কথা বলছি এটা কি দেখা শোনা যাচ্ছে? তো বন্ধুরা সবাই ভালো থাকবে, আশা করি আবার অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা চলতে থাকবে। বিদায় নিচ্ছি আমি মিনহাজ। তো সবাই টিউটোরিয়ালটি দেখবেন, সরি, আমার যেহেতু রেকর্ডিং করে রেখেছি, আমি সেটা কথা বলে ডাবল ডাবল শোনা যাবে। ওকে, আমি এটাকে এখান থেকে আমার অফ করে দিতে পারবো। অ্যাপ্লাই দিলে হয়ে গেল। এই হচ্ছে ছিল কাজ। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে কমেন্ট করুন যে আপনাদের কী কী চাই, কেমন ভিডিও চাই, আপনারা কেন সমস্যা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। খোদা হাফেজ, রাখি।